হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে ছিল শুক্রবার শুক্রবার সকাল থেকে বিকাল অবধি আমি কি কি করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন পাশেই থাকুন আমাদের সাথেই থাকুন তো এই যে এখানে আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়েছিল। সকালে নাস্তা খাওয়ার পর তো বাজার থেকে অনেক ধরনের সবজি আনছে কাঁচা তরকারি আর কি তো এখানে কচু আনছে বড় একটা কচু আনছে তারপর হচ্ছে কাঁচকলা আনছে জিঙ্গা আনছে টমেটো পেঁপে আছে ও আর আছে হচ্ছে কাঁচামরিচ তো এগুলোই এগুলো আমি গোছ গাছ করবো যেগুলো রান্না করব সেগুলো রাখবো আর বাকিগুলো পলিথিন করে ফ্রিজ রাখবো নাহলে শুকাই যাবে একসাথে অনেক তরকারি আনছে যেহেতু তো এখানে পেঁপেও আছে এত সবজি একসাথে আনা ঠিক না তারপরে আনছে ওরকমই করে তো আর হচ্ছে মাছ আনছে মাছ মাছ বাসায় আছে এই জন্য কম আছে তো এক কেজি পাবদা মাছ আনছে তো পাবদা মাছটা অনেক ফ্রেশ আর কি ভালো দেখছে ভালোই তো মাছটা আনছে এখন আমি মাছটা পরিষ্কার করব। এই যে আমি মাছগুলো পরিষ্কার করার জন্য আসছি আর কি কাটবো মাছগুলো কিন্তু ফ্রেশ এই মাছে একটু ময়লা কমই হয় আর কাটাটা কিছুটা সহজ মনে করি আমি এজন্য এটা আর কাটায় আনি বাজার থেকে তো আমি এখন এই যে বসে কাট কাটছি তো এর আগেও মানে এক দুবার কাটছি আপনারা দেখছেন আর কি আমি নতুনই আর কি মাছটা কাটছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো একটি মনে আমার একটি কষ্ট মানে হঠাৎ করে মনটা অনেক খারাপ যে হঠাৎ করে আমার সাবস্ক্রাইবার অনেক কমে গেছে কি জন্য গেছে আমি জানি না এটা হওয়ার কারণ কি কারোর জানা থাকলে অবশ্যই জানাবেন এজন্যই আমার মনটা অনেক খারাপ তো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেল আর কয়েকটা বাকি আছে তো মাছগুলো কাটতে থাকি আপনারা দেখে থাকেন এখানে আমি চুলায় একটি প্যান বসিয়েছি দুপুরে রান্না করব ওই জন্য এখানে প্যানে তেল দিয়ে গরম করে নিব আমি এখানে পাবদা মাস টিম বোনা করবো আর কি তো এখানে আমি কীভাবে রান্না করি পাবদা মাছটা সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এভাবে রান্না করলে পাবদা মাছটা কিন্তু খুবই টেস্টি হয় তো পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মাঝে আগে দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিকে এভাবে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আর কি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি তো এই যে আমি ভাজতেছি তো পাবদা মাছটা হচ্ছে আমি ভেজে রান্না করতাম আগে তো আজকে আমি ভেজে রান্না করবো না ভাজতে গেলে মাছটা অনেক তেল আলা মাছ এই জন্য আর কি ভেঙে যায় তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো আর কি মাছের ওই টুকরো দিয়ে দিলাম জিরা সাথে আমার হচ্ছে একটু ইয়ে দিয়ে আছে ওই যে ধনিয়া গুঁড়া মাছ ভনায় একটু দিলে আর কি ভালো লাগে আর কি গ্রাম থাকে তো মশলাটা ভেজে আমি পানি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিলাম এখন একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের রান্নাটা বেশি ভালো লাগে আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার ওটা পাওয়া যাবে তার জন্য দুইটাই দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোর ভিতর দিব দিয়ে একটু কষিয়ে নেব আস্তে আস্তে করতে হবে কারণ হচ্ছে মাছগুলো অনেক নরম একটু সিদ্ধ হওয়ার পরে বেশিরভাগ মাছ ভেঙে যায় যেন আমি কম নাড়াচাড়া করবো একটু ওই করে আস্তে আস্তে করে উল্টা করে দেব আর চুলার আঁচও মিডিয়াম করে দিয়েছি তো ওই যে মাছগুলো আস্তে আস্তে কোনোরকম উল্টা উল্টি করছে নাহলে কিন্তু ভেঙে যায় তো কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি আমি এই পানিটা দিয়ে হালকা পানি দিয়েছি এটা দিয়ে রান্না করবো তো এইভাবে তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে আসছে আর একটুখানি ঝোল কমে গেলে নামিয়ে রাখবো তো পরে আমি আবার চুলায় একটি নতুন প্যান দিয়ে দিচ্ছি আর কি এটা হচ্ছে তেল গরম করে নেবো এখানে আমি চিকেন রান্না করব চিকেন কারি করব আর কি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওদিকে আবার মুরগিটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটাকে একটু ভিজে নেব তোর ভিতর আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি আর কি দারচিনি আর এলাচ দেবো এলাচগুলো একটু শেষে আর কি তারপর দেব পেঁয়াজগুলো হচ্ছে ততক্ষণই ভাজবো যতক্ষণ না কালারটা পরিবর্তন আসে তো এখানে সব মশলা আছে আদা রসুন জিরে সব পেস্ট করা আছে আর দুই টুকরো লবঙ্গ দুই টুকরো গোলমরিচ আছে এর ভিতর আর কি তো এটাকে আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা করে নেবো আর কি কষানো বলে যেটাকে আর কি মশলাটা ভালো করে কষানো না হলে আর কি কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর কি যাতে না আসে সেই ভালো করে কষা নিলাম একটু হালকা পানি দেবো যাতে পুড়ে না যায় হালকা পানি দিলে আর কি মশলাটা পুড়বে না এবার হচ্ছে মশলাটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর কি তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হচ্ছে যার যার মুখের স্বাদ অনুযায়ী দিতে হয় আমি আমরা একটু কম খাই জন্য কমই দিলাম তো রান্নার মাঝেই বলি যারা আমাদের ফ্রেন্ড আছেন আমরা যারা সবাই একসাথে কাজ করছি ইউটিউবে সবাই আসে একসাথে যাতে এগিয়ে যেতে পারে এই জন্য সবাই সবাইকে সাপোর্ট করব আসে থাকবো ইনশাল্লাহ এগিয়ে যাব তো এখানে মশলা কষানোর পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনগুলো এভাবে ভালো করে কষিয়ে নেব এইভাবে নাটে থাকবো তো এই যে কিছুক্ষণ পর নাড়াতে নাড়াতে যে কিছুটা পানি বেরিয়ে আসছিল ওটাও শুকায় আসছে তো মশলার পানি মশলাটা যখন একদম গামাখা হয়ে যাবে পানিটা একদম শুকায় যাবে এতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই তো এভাবে হালকা নাড়াতে নাড়াই চেড়াই শুকায় যাবে যখন তখন পানি দিয়ে দেবো তো এর ভিতরে আমি হচ্ছে একটু একটুটা কাঁচামরিচ দিচ্ছি তাহলে ভালো একটি ফ্লেভার আসবে যেন ওগুলোর মুখ আমি একটু কেটে নিয়েছি তো এই যে দেখেন মশলাটা কষিয়ে তেলটা উঠে আসছে প্রায় আমি নাড়াচ্ছি এইভাবে তলে না হলে লেগে যাবে আমি কিছুটা আলু দিয়েছি এর মাঝে আমার আমার মাংসের ভিতরে আলু খেতে ভালো লাগে এর অল্প পরিমাণ আমার জন্য দিয়েছি একটা আলু তো এই যে লেগে যাবে এর জন্য আমি একটু ভালো করে নাড়াচেড়া দিচ্ছি তো আমি পানি দিয়ে দেবো এখন তো এই পানিটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে রেখে মাঝে মাঝে নাড়াচড়া করে দেবো হয়ে যাবে আমার চিকেন কারিটা তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো ওইদিকে আমি আবার হচ্ছে কয়েক আমরা কাটছিলাম তো দুপুরবেলাতে একটু টক খাই তো আমরাটা মা খাচ্ছি একটু মরিচ দিয়ে রান্নার মাঝে একটু বিরতি তো এখানে আমি কাশন দিয়ে আর কি খাবো কাশ আমরাটা আর আমার মেয়ে ঝালটা খায় না ওর জন্য আলাদা দিয়েছি গরমের দিনে কিন্তু টক জাতীয় খাবার দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে যতটুকু জানি তো ওইদিকে দেখেন আমার মেয়ে মোবাইলে কার্টুন দেখছে আর ওদিকে আমরা খাচ্ছি তো আমরাগুলো ওটা আলাদা দিয়েছিলাম তো তো ওটাতে শুধু শুধুই আমরা আছে লবণ না ঝাল টাল কিছুই দিই নাই তো এইদিকে যে চিকেনটা রান্না হয়ে গেছে আর এখন আমি রান্না করব হচ্ছে কচু কচুটা সিদ্ধ দেবো সিদ্ধ হয়ে গেলে হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিয়ে রাখবো তারপরে হচ্ছে ওই যে মশলাগুলো করে রাখছি জিরা সরি রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দেবো তো এটা দেখালাম না